আমার ভাই আসে দুদিন পরে আরো দুজন বয়স তার ভাই আর আইবো আর দুজন বাচ্চা তার বাবা আর আইবো আর দুজন ওয়াইফ তার হাজবেন্ড আর আইবো আর কত প্রাণ দিবে নিরীহ মানুষ বলেন আর কত ক্ষমতার দাপটে সরকারি পোশাকের দাপটে আর কত অন্যায় অত্যাচার করবে বলেন আপনারা সকলে জানেন সিলেটে রায়হানকে শুধুমাত্র অনলি ওয়ান 10,000 টাকার জন্য তাকে পিটিয়ে হত্যা করেছে পুলিশ আমরা বাঙালি জাতি এটা মেনে নিতে পারি না বুকে কষ্ট লাগে বলেন তো আর কত শিশু এতিম হবে আর কত মা সন্তান হারা হবে আর কত স্ত্রী স্বামী হারা হবে আর কত বাবা সন্তান হারা হবে বলেন তো আজকে আমাদের দেশে কেমন যেন খুন ধর্ষণ রাজানি একের পর এক বেড়েই চলতেছে আজকে গোটা বাংলাদেশ লজ্জিত আজকে আপনাদেরকে একটি ভিডিও ফুটেজ দেখাবো সিলেটে যেই রায়হানকে হত্যা করা হয়েছে নিরীহ একজন মানুষকে শুধুমাত্র মাত্র 10,000 টাকার জন্য তার জন্য একজন লন্ডনের একটা বোন বুক ফাটা কান্নায় কি বলতেছে চলুন আমরা সেই বোনের একটু বুক ফাটা কান্না কণ্ঠে কিছু কথা শুনে আসি তারপরে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ চলুন দেখা যাক আমার ভাই আসছে দুদিন পরে আরো দুজন বয়স তার ভাই আর আইবো আর দুজন বাচ্চা তার বাবা আর আইবো আর দুজন ওয়াইফ তার হাজবেন্ড আর আইবো আর দুজন মা তার কলিজার দোন সব চাইতে দুনিয়া শেষ চোর সম্পদ বাচ্চা আর আইবো আমি যাই না আর কে উইল প্রিয় দর্শক শুনলেন তো একজন বাঙালি লন্ডন থেকে বুক ফাটা কান্নায় চিৎকারে ভেঙে পড়তেছে কারণ জানেন তো হয়তো আমাদের অতটা দুঃখ লাগবে না কারণ আমার তো ভাই মারা যায়নি আমার তো বাবা মারা যায়নি আমার তো কোনো আত্মীয় স্বজন খুন হয়নি দুঃখ লাগে কাদের জানেন যেই সন্তানের পিতা মারা যায় যেই সন্তানের পিতাকে খুন করা হয় দুঃখ লাগে কাদের জানেন যে মায়ের কলিজার টুকরা সন্তানকে আজকে কিছু মানুষ ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে একজন নিরীহ মানুষকে কিছু টাকার জন্য পিটিয়ে হত্যা করে ওই মায়ের কেমন লাগে একবারও কি ভেবে দেখেছেন আর যাকে পিটিয়ে হত্যা করা হয় তারই বা কেমন লাগে বলেন তো একটা মানুষকে যখন পিটিয়ে পিটিয়ে হত্যা করে মেরেই ফেলা হয় কতটা কষ্ট পেয়ে তাকে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হয় এটা শুধুমাত্র যারা নির্যাতিত হয় তারাই বুঝতে পারবে হয়তো আমরা এটা বুঝতে পারবো না তাই আমরা সকলেই একমত হই সকলে দাবি জানাই যে আমাদের বাংলাদেশে যারা ধর্ষণ করবে তো আলহামদুলিল্লাহ একটা বিষয় সেটা হলো যে আপনারা সকলে জানেন বর্তমানে বাংলাদেশে কিন্তু ধর্ষণের ঢল নেমে গিয়েছে আর এর প্রতিবাদে কিন্তু মুসলিম তাওহিদের জনতা সাধারণ মানুষ আলেম ওলামা সব মানুষ কিন্তু মাঠে নেমে আন্দোলন করেছে অবশেষে পত্রিকায় ফেসবুক ইন্টারনেটে আমরা দেখতে পাইলাম সংসদে আইন হয়েছে যারা ধর্ষণ করবে তাদের মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন তো আসলে এটাই আমরা চেয়েছিলাম এটা করাই দরকার এই যে কিন্তু এই যে খুন গুম হইতেছে আমরা এর প্রকৃত বিচার চাই আমরা প্রকৃত বিচার চাই কারণ প্রকৃতপক্ষে যদি আমরা সুষ্ঠু বিচার পাই সুষ্ঠু বিচার করা হয় তাহলে যাদের মধ্যে এই খুনের একটা চাহিদা আছে যাদের মধ্যে ধর্ষণের চাহিদা আছে যাদের মধ্যে টাকার লোভ আছে তারা সাবধান হয়ে যাবে যে না টাকার জন্য একটা মানুষকে মেরে ফেলা একটা মা বোনদেরকে ইজ্জত হরণ করা তারা সাবধান হয়ে যাবে শুধুমাত্র যদি আমাদের বাংলাদেশে সঠিক আইন অনুযায়ী কাজ করা হয় তাই প্রশাসন ভাইদেরকে বলতেছি সব প্রশাসন কিন্তু খারাপ না সব প্রশাসন কিন্তু খারাপ না সব প্রশাসন সব পুলিশ কিন্তু খারাপ না কিন্তু এই সরকারি পোশাক পরে কিছু মানুষ রূপী জানোয়ার যারা আসলে মানুষ না তাদেরকে মানুষ বললেও মনে হয় গুনাহ হবে তারা অমানুষ সরকারি পোশাক পরে নিজেদের ক্ষমতার দাপটে আজকে মানুষের উপরে অন্যায় অত্যাচারভাবে মানুষকে নিঃশেষ করে দিচ্ছে খুন করতেছে ধ্বংসন করে দিচ্ছে তো যাই হোক প্রিয় দর্শক আমরা প্রশাসন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি
আপনারা সবাই সতর্ক থাকবেন। আপনাদের ভিতরে যারা এই মানবসম্পদ জানোয়ার ঢুকে পড়েছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে সরকারিভাবে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক, এটাই আজকে বর্তমানে সময়ের দাবি, সকলের দাবি। এটাই আজকে বাংলাদেশের সকল মানুষ, সকল সাধারণ মানুষ থেকে শুরু করে সব ধরনের মানুষ এটাই চায়। যাই হোক প্রিয় দর্শক, অনেক কথাই বলে ফেললাম। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ভুলটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।